সো হোয়াটসঅ্যাপ পাবলিক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে ভাই আমরা একটা ইউটিউবারকে নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে আরশ খান, আর যার চ্যানেলের নাম হচ্ছে জাস্ট এন্টারটেনমেন্ট। মানে তার চ্যানেল জাস্ট এন্টারটেনমেন্ট, তার বাড়ি হচ্ছে বাংলাদেশে। ভাই বাংলাদেশে বাড়ি হয়ে কীভাবে মানে তার এত বড় সাহস ভাই বাংলাদেশে বাড়ি হয়ে ইন্ডিয়ার একটা মেয়েকে নিয়ে বাজে বাজে গালাগালি দিয়েছে ভাই, বহুত বিচ্ছিরি গালাগালি। তো ঠিক আছে, মানা যায় ভাই বাংলাদেশ ইন্ডিয়া ভাই ভাই, তো সকলে জানে যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা আলাদা ভাই ভাই সম্পর্ক, কিন্তু এরা মানে ইউটিউব হিস্ট্রিতে ভাই বাংলাদেশ ইন্ডিয়া ভাই ভাই তো দূরের কথা, ভাই 50 কোটি স্ক্যাম করে বেড়াচ্ছে ভাই। তো তাই নিয়ে মানে নানান কেস, মামলা, চ্যানেলের 3টে স্ট্রাইক, বিভিন্ন ঝামেলা, তো সেটাই আজকে মানে বলবো এই ভিডিওতে, তো সেটাই দেখতে থাকো। বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেল ছিল যার চ্যানেলের নাম হচ্ছে জাস্ট এন্টারটেনমেন্ট, মানে জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলের অনারের নাম ছিল হচ্ছে আরশ খান। ঠিক আছে, তো চ্যানেলের অনারের নাম আরশ খান, আর চ্যানেলের অনার দুটো চ্যানেল ছিল, মানে একটা চ্যানেল ফার্স্ট খুলেছিল, যে চ্যানেলে বর্তমানে 500-700 সাবস্ক্রাইবার হয়েছিল, তখন থেকে সে ভাই মানে একটা ভিডিও নিয়ে মুহুর মুহুর একটা মেয়েকে অ্যাট্যাক করেই যাচ্ছে, অ্যাট্যাক করেই যাচ্ছে, ইমোশনালি অ্যাট্যাক করেই যাচ্ছে, বাজে বাজে খিস্তি মারছে, বাজে বাজে গালাগাল দিচ্ছে ভাই। ও বাংলাদেশ থেকে ইন্ডিয়ার খবর নিয়ে মানে এত কিছু মানে সে কী করে জানতে পারে, সে আন্দাজে পড়ে উল্টো পাল্টা বাজে বাজে খিস্তি মারছে, আর মানে সেটা হচ্ছে আরশ খান। তাই তো, তুমি হচ্ছে আরশ খান, আমি দেখলাম তোমার ভিডিও জাস্ট এন্টারটেনমেন্ট, যে চ্যানেলটা আমার এখন ডিসপ্লেতে শো হচ্ছে, আর তোমরা গিয়ে দেখে আসতে পারো যে কী কী নিয়ে ভিডিও বানিয়েছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও প্রচুর ভিডিও নিয়ে বানিয়েছে ভাই, 10,000, 12,000, 13,000, প্রথমে যে ভাই 2-5টা ভিউ আসতো না ভাই, 200-250 ভিউ আসতো, তারপর ও নিয়ে ভিডিও বানিয়ে প্রচুর ভিউজ দিচ্ছে, প্রচুর ভিউজ কামাচ্ছে। তো এগুলো ঠিক না ভাই, তোমাকে মানে এগুলো ঠিক করা উচিত, একদমই উচিত না ভাই, একটা মানুষকে নিয়ে প্রতিদিন এখনও পর্যন্ত ভাই রেগুলার আপডেট ভাই, রেগুলার ভিডিও, রেগুলার ভাই, তো ওইগুলো তো মানা যায় না, রেগুলার কেন ভাই, এগুলো এই ভুলগুলো কেন হবে, রেগুলার একটা মানুষকে নিয়ে ভিডিও করলে সে তোমাকে 3টে স্ট্রাইক দেবে, তোমার বিরুদ্ধে মামলা তো অবশ্যই করবে, তাই না? তোমাকে কি এমনি ছেড়ে দেবে, তুমি একটা মানুষকে নিয়ে রেগুলার নিত্য নতুন বাজে বাজে খিস্তি গালাগালি নানান কথাবার্তা বলে যাচ্ছ, সে কি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে ভাই? তুমি একটা বাংলাদেশি ছেলে, ইন্ডিয়ার একটা মেয়েকে তুমি এত বাজে বাজে কথা বলে যাচ্ছ, আরে মানছি সে হয়তো ভুল করেছে, তুমি পুরোটা বোঝো, শোনো, জানো, তার 1টা, 2টা, 3টে, 4টে, 5টা, ঠিক আছে, মানা যায়। কিন্তু ভাই রেগুলার বছর কি বছর ভাই, ভাই শেষ নি ভাই, গল্প শুরুই আরশ খান। তো দেখো আরশ খান বোকাচোদা, আরশ খান বোকাচোদা, তুমি এক নম্বরে একটা বোকাচোদা, আমি তোমাকে বলছিলাম বোকাচোদা আরশ খান, খান বোকাচোদা, আরশ খান বোকাচোদা, তুমি এক নম্বরে একটা বোকাচোদা, আমি তোমাকে বলছিলাম বোকাচোদা আরশ খান। এরকম ভিডিও বানানো সারা ল্যাংটা করে খেলাতে হবে, এরকম ছাড়লে সারা বোকাচোদা সবাই, আর জবাব দেওয়ার কোনো লোক নিয়ে খেলা, তার জন্য ভিডিওটি আমি বানালাম, তুমি এরকম করছো তোমার কিন্তু কপালে অনেক দুঃখ আছে ভাই, কেউ তো ইউএসের স্ট্রাইকটা উঠে গেছে, নাহলে তো চ্যানেল ভোগে যেত তোর চ্যানেল, বুঝলি আরশ, নাহলে তো চ্যানেল ভোগে যেত। তো আর করিস না, নেক্সট টাইম এখন 2টে স্ট্রাইক আছে, হুট করে যদি আর 1টে স্ট্রাইক কোনো দিক থেকে পড়ে যায় তাহলে কিন্তু পুরো বাস হয়ে যাবে চ্যানেলটা ভাই, তাই বলছি সময় থাকতে সুধরে যা, ভবিষ্যতে আর এই চিন্তা ভাবনা করিস না, কারোকে নিয়ে এত বাজে বাজে করিস না, সময় থাকতে সুধরে যা। আর তুই যে ওপেনলি গালিগুলো দিচ্ছিস মানুষকে, তো এগুলো বন্ধ কর, ঠিক আছে, এগুলো বন্ধ কর, সময় থাকতে সুধরে যা, ভালো ভালো কন্টেন্ট বানা, ইনকাম খুব ইউটিউব তেমনি করতে পারবি, আগাস এগুলো বন্ধ কর। তো এটাই তোর কাছে মানে রিকোয়েস্ট ছিল, যদি নেক্সট টাইম এগুলো আর করিস আমার থেকে খারাপ খাবার হবে না, তুই ভালো রকম জানিস। তো চলো ভিডিও ওখানেই সমাপ্ত, নেক্সট তাই পার্টি আমার দেখা হবে।